Assalamualaikum, welcome back to my channel. আজকে আবারো ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি ইনশাআল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল রোজ মঙ্গলবার, এখন প্রায় 5:30টার মতো বাজে, অলরেডি সকাল হয়ে গিয়েছে। যাক, আজকে আমার ভিডিওটা মূলত হচ্ছে আজকে বাংলাদেশি এমবাসিতে যাচ্ছি পাসপোর্ট কালেক্ট করার জন্য। ই পাসপোর্ট জমা দিয়ে এসেছিলাম প্রায় আড়াই মাস আগে, অনেক আগেই হয়ে গিয়েছিল, সময়ের অভাবে আর কি যেতে পারিনি। যাক, আজকে ফাইনালি যাবো, ওদের আকামাও লাগাতে হবে সামনে। যাক, এই তো বাচ্চারা এখনও ঘুমিয়ে রয়েছে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে উঠে ওরা স্কুলে চলে যাবে, তারপর আমি আর রশ্মির আবু যাবো। অলরেডি যোগাযোগ করা হয়েছিল এমবাসির ভাইদের সাথে যে বাচ্চাদের আনতে হবে কিনা, ওরা বলছিল নো প্রবলেম, আপনারা আসলেই হবে। যাকে তো বাচ্চারা অলরেডি রেডি হয়ে গিয়েছে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ওরা বেরিয়ে পড়বে স্কুলের উদ্দেশ্যে। যাক, আলহামদুলিল্লাহ কুয়েতে গরম অনেকটাই কমে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব আর কি, সকাল সকাল খুবই ভালো লাগে বাহিরে। আসলে অনেকদিন আবদালি যাওয়া হয় না, খুবই মিস করি আবদালি, ইনশাল্লাহ ঠান্ডা আসলে অবশ্যই যাওয়া হবে। লাবণী অলরেডি বাসের জন্য ওয়েট করতেছিল, ও নিচে নামলে আমি জানলা থেকে এভাবে দেখি ওকে, প্রায় সময় প্রতিদিনই দেখি যতক্ষণ না বাস আসে। যাক, এদিকে রশ্মি লাবণী অলরেডি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। যাক, এখন ভাবতেছিলাম কি নাস্তা করা যায় আর কি, কিছু একটা তো খেতে হবে সকাল সকাল। এদিকে রশ্মির আবুর জন্য আর কি চিকেন নাগেটস ভাজছিলাম, আর রশ্মির আবু এটা খুবই ফেভারিট, যে কোনো টাইমে আর কি রুটি দিয়ে খেতেও খুবই পছন্দ করে। এর ফাঁকে আমার টুকিটাকে বাজারও দরকার ছিল, সো দোকানে কল করে দিয়েছি, ওরা আবার সাথে সাথে এনে ডেলিভারি করে দিয়ে যায়। যাক, এটা আমাদের কুয়েতে বিখ্যাত খবচ, এই রুটিটা না থাকলে আসলে জানি না কি হতো, ডেইলি হয়তো বা হাতে বানিয়ে রুটি বেলে খেতে হতো। যাক, আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার নাস্তা বানানো রেডি হয়ে যাবে। এদিকে রশ্মির আবুর জন্য কয়েকটা শসা টমেটো নিয়ে নিয়েছি, এভাবে চাকচাক করে লবণ দিয়ে মাখিয়ে দিলেও খেতে খুবই পছন্দ করে। যাক, এটা আমার নাস্তা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে নূর রুটি আর নাগেটসের সাথে মরিচ পোড়া না হলে তো নয়, সকাল হোক বিকেল হোক এই মরিচ পোড়াটা লাগবেই, মরিচ পোড়া প্লাস পেঁয়াজ কাটা। যাক, আমি এভাবেই আর কি কাটা চামচে ঢুকিয়ে প্রত্যেকটা মরিচ এভাবে আর কি ছেঁকা দিয়ে নেই, আলাদা একটা স্মেল আসে এভাবে ছেঁকা দিলে। আপনারা যারা আর কি এখন পর্যন্ত ট্রাই না করেছেন, কাটা চামচে এভাবে ছেঁকা দিয়ে মরিচ গুঁড়ে খাবেন, দেখবেন খুব সুন্দর একটা সুস্বাদু ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে খেতে রুটি এবং নাগেটস দিয়ে। যাক, এই তো এখন রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছে, সকাল সকাল যেহেতু এনেছি একদম নরম তুলতুলে ছিল, তারপরে তো ঠান্ডা রুটি খাওয়া যায় না, সো এই তো গরম করে নিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার নাস্তা অলরেডি রেডি হয়ে গিয়েছে, এখন আমরা দুজন মিলে নাস্তা করে নিব। যাক, এই তো আলহামদুলিল্লাহ হায়াতও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, উঠে গিয়েছিল বাট একটু পরে ঘুমিয়ে পড়েছে, সো আমি আর রশ্মির আপু বেরিয়ে পড়লাম, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা বাংলাদেশি এমবাসিতে পৌঁছে যাব। সকালবেলা আসলে গরম না থাকলে কি, বাট 10টার পরে এত প্রচণ্ড গরম হয়, বাইরে আসলে টিকা খুবই মুশকিল, আর আমরা যেহেতু সারাক্ষণ বাসায় থাকি বাইরে গরমটা আসলে সহ্য করার মতো না। যাক, এতে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর পুরান পাসপোর্টগুলো নিতে হয়, নতুন পাসপোর্ট যদি কালেক্ট করতে হয় মাস্টলি আপনার পুরান পাসপোর্টগুলো নিয়ে যাবেন, এখানে ওরা একটা ক্যান্সেলেশনের সিল মেরে দিবে আর নতুন পাসপোর্টগুলো আপনাদের কাছে দিয়ে দিবে। যাক, এতে আমি আর রশ্মির আবু এম্বাসির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা এম্বাসিতে পৌঁছে যাবো। যেতে যেতে রশ্মির আবুকে বললাম একটা জুস কিনে দাও, কেন কিনা গাড়ি তো প্রচণ্ড গরম লাগছিল আমার, আর বেশি গরম হলে জানি না গাড়ির এসিও কাজ করা বন্ধ করে দেয়। যাকে তো ফাইনালি আমি অ্যাভোকাডো জুস নিয়ে নিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট এম্বাসির কাছাকাছি চলে এসেছি।
যাক ভিতরে ঢোকার আগে ভাবলাম একবার পানি নিয়ে যাই, প্রচণ্ড গরম ছিল বাইরে। সেহেতু আমরা চলে আসলাম এম্বাসিতে। আজকে অনেকটাই দুপুরে খালি ছিল, লোকজন খুবই সীমিত ছিল আর কি। যাকে তো আমরা পাসপোর্ট সেকশনে চলে যাব। এদিকে পুরান পাসপোর্টগুলো অলরেডি রেডি করে নিয়েছি, এগুলো জমা দিয়ে আর কি নতুন পাসপোর্ট নিতে হবে। এগুলো আবার আপনাকে ফেরত দেবে ক্যান্সেলেশন সিলটা মেরে আর কি। যাক আলহামদুলিল্লাহ হায়াতা লাবণী পাসপোর্টটা কালেক্ট করতে পেরেছি, বাট রশ্মিটা কালেক্ট করতে পারিনি, কেন ওরা ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছিল। সো ওকে আবার এখানে নিয়ে এসে ফিঙ্গারপ্রিন্ট করিয়ে তারপর ওর পাসপোর্টটা নিতে হবে। যাক অলরেডি রশ্মি নানাকে, রশ্মির আপু কল করে দিয়েছে যে রশ্মিকে স্কুল শেষে নিয়ে আসতে এম্বাসিতে। এম্বাসি অলরেডি 4টা পর্যন্ত আর কি খোলা থাকে, সো অনেক টাইম ছিল। এই তো আমরা অপেক্ষা করতেছিলাম রশ্মি আসলে ফিঙ্গার করিয়ে ওর পাসপোর্টটা একসঙ্গে নিয়ে যাবো আর কি। বারবার ডেলি ডেলি আসা সম্ভব হয় না, রশ্মির আপু তো ব্যস্ত থাকে। যাক মাশাল্লাহ টোটালি ডিফারেন্ট ছিল পুরান পাসপোর্ট থেকে, এই পাসপোর্টটা টোটালি ডিফারেন্ট। এই পেজটা টোটালি হার্ড আর কি, খুবই সুন্দর, আইডি কার্ডের মতো, নর্মাল পেজের মতো না। প্রত্যেকটা পেজে আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে আর কি তুলে ধরা হয়েছে, যেমন আমাদের জাতীয় ফুল শাপলা, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর জাতীয় পাখি দোয়েল। খুবই সুন্দর লাগছিল পাসপোর্টের প্রত্যেকটা ছবি, মাশাল্লাহ। আর আপনারা যারা এই পাসপোর্ট বানাতে চান, অনলাইনেও করা যায়, অনলাইনে অনেক সুবিধা, সো অনলাইনে ট্রাই করতে পারেন আর এখানে এসেও বানাতে পারেন। ই পাসপোর্টের জন্য বিশেষ করে প্রয়োজন জন্ম নিবন্ধন, তারপর এনআইডি কার্ড যাদের রয়েছে, আর যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন জমা দিতে পারেন। আর সাথে আপনাদের পুরান পাসপোর্টটা মাস্ট, ওটা নিয়ে আসতে হবে। যাক এদিকে রশ্মির জন্য অপেক্ষা করছিলাম, পানির বোতল শেষ হয়ে গেছে, তো রশ্মির আপু এর ফাঁকে আবার পানি নিয়ে এসেছে। আর আমার ব্যাংকে টুকিটাকি কাজ ছিল, ওই পেপারপত্রগুলো আর কি সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি রশ্মি আসতে আসতে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রশ্মি পৌঁছে যাবে, আমাদের ব্যাংকের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছিলো। সো যেহেতু দুপুরবেলা প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, ওদের আসতে একটু দেরি হচ্ছিল। যাক অলরেডি রশ্মি পৌঁছে গিয়েছে, সো এই তো আমরা আবার পাসপোর্ট সেকশনে চলে যাচ্ছি। এই তো ফাইনালি সে তার পাসপোর্ট পেয়ে খুবই খুশি, বাট তার ফটোটা তার পছন্দ হয়নি, সো সে দেখাবে না। এই তো আলহামদুলিল্লাহ আমাদের পাসপোর্ট অলরেডি 3 জনা টেপে গিয়েছে হাতে। আর আপনারা যারা জমা দিতে চান অবশ্যই জমা দিয়ে যাবেন, প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। আর আমাদের পাসপোর্ট অনেক আগেই হয়ে গিয়েছিলো, বা সময়ের অভাবে আসতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ আজকে ফাইনালে চলে আসলাম আর পাসপোর্টগুলো নেওয়া হয়ে গেল। আর যারা যারা আবেদন করতে চান অনলাইনে করতে পারেন, প্লাস এখানে এসেও করতে পারেন। যাক আলহামদুলিল্লাহ এখন বাসায় ফিরবে পালা। সকালে তেমন একটা জ্যাম ছিল না, বাট বিকালে প্রচণ্ড জ্যাম ছিল, বিশেষ করে পাসপোর্ট সেকশনে আর কি প্রচণ্ড লোকজন ছিল। যাক এই তো ফাইনালি আমরা এখন বাসায় ফিরে যাব। যাক ফাইনালি তো আমরা বাসায় চলে আসলাম, এসে পাসপোর্টগুলো চেক করছিলাম, নাম ঠিকানা সবকিছু ঠিকঠাক আছে কিনা আর কি। মাশাল্লাহ আমার হায়াত বাবার ছবিটা মাশাল্লাহ খুবই সুন্দর রয়েছে। যাক এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। সো যে যেখানে বসে আজকের এই ব্লগটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।